আজকে ভূত টুক দেখে কেউ না ভয় পেয়ে যায়, কারণ এই ফাউন্ডেশন গুলো মাখার পরে ভূতের মতোই লাগে মানুষকে দেখতে। অনেকে অনেক আপুরা হচ্ছে যে জানতে চান আমি কিভাবে মেকআপ করি, আমার থেকে মেকআপ শিখতে চান। আমি খুব ফাস্ট মেকআপ করি, আমার মেকআপ করতে ম্যাক্সিমাম মানে আধা ঘন্টা লাগে আর কি, 30 মিনিটস লাগে। সো আজকে একটু ট্রাই করি। আচ্ছা, আমি কোন কনসিলারটা দিচ্ছি সবাই জানতে চাবেন, এটা হচ্ছে রিভলিউশনের একটা কনসিলার। আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটাও বলে দিব। আমি একটু ফাস্ট ব্লেন্ড করার ট্রাই করতেছি। যারা যারা হাহার এক দিচ্ছে তাদের দাঁত পড়ে যাবে। তাদের দাঁতে পোকা ধরবে, পোকা। নৌসেবা ফারাত্রিন আপুলিক্সে, অনেক সুন্দর হয় আপনার মেকআপ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ফাউন্ডেশন ইউজ করি হচ্ছে এটা, এটা হচ্ছে সুপারস্টে ম্যাবলিং এর, এটা আমি ইউজ করি। ওকে, এটা আমি রেগুলার এটা ইউজ করি, এটা ফুল কভারেজ দেয় এটা। আর আমি কনসিলার এটা ইউজ করি, এটা ফুল মানে কভারেজ দেয়। যদিও আমার স্কিন আলহামদুলিল্লাহ মানে ইয়া না, ওরকম কভারেজ কভার করার মতো কিছু নেই, তারপরেও অনেক অনেক কমেন্ট, বেডি বেডি লাগে তো, বেডি বেডি তো লাগবে, তোর আম্মা আম্মা লাগে, বল আম্মা আম্মা লাগে। লিওন 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 লিওন, ওকে। আউ আল্লাহ কি হলো, হাই 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 হাই, আমার পাউডার লুজ পাউডার সবটা পড়ে গেছে রে। মেকআপ ছাড়া একদিন লাইভে দেখার ইচ্ছা, কত মেকআপ ছাড়া লাইভে আসছি, কত আসি আপনি দেখেন না কেন, কত মেকআপ ছাড়া লাইভে আসি। আমি যেমন মেকআপ করেও সুন্দর, মেকআপ ছাড়াও সুন্দর, আমার আমার দেখে মনে হয় না, আমার বডি স্কিন দেখে মনে হয় না। এনিওয়ে, সো আমি একটু পাউডার অ্যাপ্লাই করবো এখানে। এই লুজ পাউডারটা অনেক ভালো, আর আই মেকআপ করার আগে অবশ্যই এখানে লুজ পাউডার দিয়ে নেবেন ইচ্ছা মতো, নয়তো আই মেকআপের সময় এই জায়গাগুলো কালো হয়ে যায় মানে, বা ওই আই শ্যাডো গুলো পরে এই জায়গাগুলো মানে নষ্ট হয়ে যায়, এই জন্য আই মেকআপের সময় এখানে ইচ্ছা মতো দিয়ে নেবেন। ওকে, সো আমি আই মেকআপ করার আগে যেটা করব সেটা হচ্ছে যে, মাহাদি হাসান হৃদয় লিখছে নাউজিবিল্লা ভয় পাইছি, ফাইন ফাইন, ভয় পাইলে অজ্ঞান হয়ে যান, কিছু করার নেই। এখন হচ্ছে আমি একটা কন্ট্রোল মানে আমার একটা কন্ট্রোল প্যালেট দিয়ে আমার গালটাকে কেটে দিচ্ছি, এই জায়গাগুলো একটু ডার্ক করে দিচ্ছি। আচ্ছা, ছেলেদের মেকআপ দেখার কোনো দরকার আছে? তাহমিনা আজিম লিখছে আমাদের দেশে নায়িকাদের থেকে তুমি অনেক সুন্দরী, ও মাই গড, থ্যাংক ইউ আপু। না, আমাদের দেশে অনেক নায়িকারা অনেক সুন্দরী আছে, যেমন অপবিশ্বাস আপু অনেক সুন্দরী, তিনি বাস্তবে অনেক সুন্দরী, অপবিশ্বাসের গায়ের রং
ওরে আল্লাহ, এত সুন্দর! আর অপু বিশ্বাস আপুর ব্যবহার থেকে শুরু করে সবকিছু অনেক ভালো। উনি আমাকে বোন ডাকছে, অ্যান্ড উনি আমার মানে উনি এজ এ পার্সন আসলে এতটা ভালো, সেটা অপু বিশ্বাসের সাথে না মিশলে বা না পরিচিত হইলে কেউ বুঝতে পারবে না। অনেক ভালো অপু বিশ্বাস আপু। ওনাকে আমি দেখছি, ওনার স্কিনের মধ্যে কিচ্ছু নাই, মানে কোনো প্রবলেম নাই। ওনার স্কিনটা এত সুন্দর, এত সুন্দর, আর খুবই ভালো মনের মানুষ উনি। আসমা আহমেদ লিখছে, হাই আন্টি, আমি ক্লাস ফাইভে পড়ি, আপনার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ফাহিমকে কল দিই। ওকে, সো আমি একটু আমার আমার আইব্রোজ গুলো দেখেন, আমার এমনিতে বেশি একটা ইয়া করা লাগে না, কারণ আমার আইব্রোজ গুলো ন্যাচুরালি হচ্ছে যে একটা শেপ আছে, মানে ন্যাচুরালি আমার আইব্রোজ এর মধ্যে একটা শেপ আছে। তারপর আমি হালকা একটু করবো। ফাইম আমি লাইভে, হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ আমি লাইভে। ওকে, আমার দাদির মতো লাগছে। হ্যাঁ আমি আপনার দাদি, ধরে নেন আপনার দাদি, অসুবিধে কি, শাকসুন্নির মতো লাগছে। আচ্ছা, আজকাল কি ছেলেরা মেকআপ শিখে নাকি, ছেলেরা কি মেকআপ করে? আমার অনেক ছেলেরা অবশ্য আজকাল মেকআপ করে, এই জন্য মনে হয় তারা আমার থেকে মেকআপ শিখতেছে। এনিওয়ে, সো মেয়েদের মেকআপ শিখে লাভ নাই, ছেলেরা মেকআপ করতে হলে ছেলেদের কাছ থেকে মেকআপ শিখতে হবে, ঠিক আছে? আমার থেকে শিখে কোনো লাভ নাই, কোন ছেলের থেকে শিখতে হবে, নাহলে মেকআপ লাইভে ছেলেরা কি করে আমি তো বুঝতে পারতেছি না। এই তোরা দুইটা এই রুম থেকে বের হতো, আউট, গেট আউট। ওকে, তো এখন হচ্ছে যে আমি প্রায় শেডো কোনটা দিতে চেষ্টা করি। ব্রাশ নেই সুন্দর দেখে, আমার এত ব্রাশ যে কামের সময় একটাও খুঁজে পাই না। অনেক 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 কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি বুড়া বেটা পাইছো, এটাও অনেকে মেকআপ ছাড়া তুমি তোমার জামাইয়ের থেকেও বুড়া। মোহাম্মদ জুয়েল, হ্যাঁ মেকআপ ছাড়া আমি আমার জামাইয়ের থেকেও বুড়া, তোমার থেকেও বুড়া। আমি একটু চোখটা ব্ল্যান্ড করে নিই ভালো করে, আর আমি অলওয়েজ চোখের মধ্যে দেখবেন যে নিউট টাইপের মানে লুক করি, বা মানে একদম স্কিন টাইপ কালার দিয়ে করার চেষ্টা করি। আজকে ভাই কোথায় তোর নি, সানপিস ভাই তোর নি, শারমিন আসলা উল্লাহ সোমাপ, আপনি যদি মেয়ে হয়ে থাকেন নিশ্চয় আপনার এটা বোঝা উচিত যে মেকআপ করার, যখন আমরা মেকআপ করি তখন আসলে একটু মানে মেকআপটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত একটু মানে ইয়া থাকে, মানে এরকম অবস্থা থাকে। তো আপনি একটা মেয়ে হয়ে এরকম কমেন্ট করতে পারেন না, রাইট? আপনি নিশ্চয়ই হচ্ছে যে মেকআপ করেন, প্রত্যেকটা মেয়েই মেকআপ করে, সো আপনার মুখে অ্যাটলিস্ট এই ধরনের কমেন্ট মানায় না।
সবাই সবাইকে মেকআপ করার সময় ভূতের মতো লাগে, কারণ মেকআপ করার সময় অনেক পাউডার অনেক কিছু ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, এই জন্য ভূতের মতো লাগে। মেকআপ কমপ্লিট হওয়ার পরে বুঝে যায়। ওকে, সেসব আবল তাবল কথাবার্তা বইলে আমার কাছে বকা শুনতে সে না, খামাখা ফালতু লোকজন। রাবিয়া সুলতানা রেশুলিক সাপোর্ট, ট্রাস্ট মি, আপনার কথাগুলো শুনি আমার মন ভালো হয়ে যায়। আর যেটা কিউট বাসগুলা দেন সেরা আপু, মানে কিছু মেয়ে যখন অবাস্তব কথা বলে, এই এই মেয়েগুলো কি জীবনে বাপের জন্মে মেকআপ করে নাই, নাকি মেকআপ কেনার টাকা নাই, কোনটা? সো আমি আমার মানে আমি বুঝি না যে মেয়েগুলো কেন এরকম কমেন্ট করে। মেকআপ যখন করে তখন তো আমাদের মানে ফেসে অনেক কিছু থাকে, লাইক হচ্ছে যে আপনার অনেক পাউডার অনেক কিছু কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তো একটু ইয়াই লাগবে। সো যারা এই কমেন্ট গুলো করে মানে মেয়ে মায়াগুলা, মায়াগুলো কি গু খায় নাকি, আমি বুঝি না কিছু। এনিওয়ে আই ডোন্ট কেয়ার, ইউ নো, আমি এখন এই জায়গাটা একটু কফি কালার, একটু 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 কফি টাইপের বা একটু কালার অ্যাপ্লাই করতেছি। একটু তাড়াতাড়ি কথা বললে আসলে মানে মেকআপটা তাড়াতাড়ি হবে না, একটু তাড়াতাড়ি করার ট্রাই করছি। আচ্ছা, এটা পর আরেকটা ব্রাশ দিয়ে প্ল্যান্ট করে নিব। ওই টনি, ওই ব্যাটারে ধন্যবাদ দাও যে বললো তুমি তোমার জামাই চেয়ে পুরা, অ্যাটলিস্ট সে আর কখনো তোমার জামাই নিয়ে সমালোচনা করবে না। রাহানা জান্নাত আপু, এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওরে আসলে ধন্যবাদ দেওয়া উচিত যে আর আমার জামাইয়ের তাহলে বুড়া বুড়া বলবে না, আমি যে তোমার জামাইয়ের থেকে বুড়া। আজকে কি একটু কি আই লুক করব বলেন তো, আজকে কি একটু ব্ল্যাক একটু স্মোকি করব নাকি বুঝতেছি না। রাইদা ইসলাম লিখছে, আপু শরৎ মেলায় আপনি স্টল দেন নাই না? আপু আপু আমার একটা ফ্রেন্ড আছে, ওর সরি থাপ্প দিয়ে দত সব ফালা দিব, ফালতু করে ফালতু গুলা। আসসালামু আলাইকুম আপু, আমি আজ ফার্স্ট কমেন্ট করলাম, আপনি মনে কষ্ট আনবেন না, অনেকের জন্য কথা বলবেন, মনে কষ্ট নিয়ে না রুহিয়ার আপু, একদমই মনে কষ্ট নিয়ে না। এমডি মইনুল ইসলাম, মাহ মাহ মাহ, এক থাপ্পড় খাইলে দাঁতের সব এক মারে দাঁত সব পড়ে যাবে। দেখেন এই জায়গাটা যদি বেশি মানে ব্ল্যাক করতে চান, তাহলে যে মানে আমরা যে আইব্রোজ এর জন্য যে পমেডটা ইউজ করি না, ওই পমেড একটু এখানে দিয়ে নিতে পারেন, তাহলে এই জায়গাটা একটু ভালো ব্ল্যাক হবে। আজকে একটু স্মোকি আই করি। আর এটা একটু আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে মানে অ্যাপ্লাই করি এই জায়গাটা। অনেকদিন অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি যেন একটা মেকআপ লাইভে আসি, তো ভাবলাম যে না আজকে চলেই আসি, এটা একটু ব্ল্যাক করে নিলাম, এটা আমি ব্ল্যান্ড করব জাস্ট মিনিট। আমি যদিও আমি 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 আবার বলে নিচ্ছি ভাই, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমার অনেক ভুল হবে মেকআপে আমি জানি, বিকজ আমি কোনো মেকআপ আর্টিস্ট না। ওকে, আমি হচ্ছে যে নিজের মেকআপ নিজে করি, ওইটুকু করে নিজে যতটুকু যতখানি পারি আর কি চালানোর মতো ওইটাই করছি, বাট আই এম নট এ মেকআপ আর্টিস্ট। ওকে, সো আবার মেকআপ আর্টিস্ট যারা আছেন তারা আবার আমাকে ভুল বুঝবেন না। আমি মানে সব মেকআপ আর্টিস্টদেরকে অনেক সম্মান করি এবং পছন্দ করি, সো এটা আমি জাস্ট আমি কোনো মেকআপ আর্টিস্ট না, জাস্ট আমি হচ্ছে যে নিজের মেকআপটা নিজে করি তো ডেইলি, এই জন্য জাস্ট সবাইকে দেখাচ্ছি, দ্যাটস ইট। আর আর কোনো রিজন নেই, আর কোনো রিজন নেই এখানে।
কি বিশ্রী দেখতে গো, ও মাই গড, আমরি হোসান আহমেদ, তোরা দেখতে গেছে কে? আমি এখন কাঁদবো, তোর কথা শুনে আমি এখন কাঁদবো না? চোখটা একটু ব্ল্যান্ড করে নিই ভালো করে। ওকে, যা হয়েছে হয়েছে, আর পারতেছি না, আর অনেক সময় চলে যাচ্ছে। আর একটু ব্ল্যান্ড করে নিই এখানে উপরে। আর মালা খন্দকার কিন্তু মেকআপ আর্টিস্টদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করছে, বিড ইজ বেস্ট মেকআপ আর্টিস্ট। তো যারা মেকআপ আর্টিস্ট আছেন তারা আবার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আমি দেখবেন আমাদের পেজে শেয়ার করে দিছি ওইটা। যারা যে ছেলেগুলো আন্তাজি কমেন্ট করতেছস, ফালতু জীবনে বাপের জন্য বুঝোস মেকআপের ম বুঝোস না, খালি আন্তাজি কমেন্ট করতেছে। ওকে, এখন আমি যেটা করব খুবই সিম্পল, সেটা হচ্ছে আমার এখান থেকে আমি একটু ব্ল্যাক ইয়া নিয়ে নিব, এটা আমি একটু আমার আইলিডে অ্যাপ্লাই করব। আমি এত ভালো পারি না ভাই, তারপরে যতখানি পারি আর কি করার ট্রাই করতেছি। কে এই তো, মেকআপটা কমপ্লিট হওয়ার পরে ভাল লাগবে আই হোপ। বিটি বর্ষণ লিখছে, আপু তোমার কথাগুলো সুন্দর লাগে, মাঝে মাঝে কিছু মানুষকে বকা দাও তখন ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আমার তোর একটা ফ্রেন্ড আছে, তার পাশা মেকআপ করা লাগবে। আচ্ছা এ লোকের একটু দেখেন সবাই। এমডি মমিনুল ইসলাম মাহফুজের ফ্রেন্ডের নাকি পাশা মেকআপ করা লাগবে, সো একটু অন্য যারা ছেলেরা দেখছেন তারা যায় তার ফ্রেন্ডের পাশাটা একটু মেকআপ করে দিয়ে আসেন। কারো যদি দয়া হয়, আমি এটার ইচ্ছা করে প্রিন্ট কমেন্ট করে দিলাম। তোর ফ্রেন্ড আর তোর বউ যেই থাকুক, এখন মানে লোকের অভাব পড়বে না, তো মানে মেকআপ করে দেওয়ার লোকের অভাব পড়বে না। ওকে, ডোন্ট ওয়ারি ডার্লিং, যে যেরকম আমার তার সাথে এরকম করতে খুব মজাই লাগে, একটা পৈচাসিক আনন্দ লাগে। আরে আমার ইয়া কই গেল রে, এত হাবি দাবি জিনিস দুনিয়াটা ভর্তি। কেউ একটু ওনাকে হেল্প করেন, এমডি মমিনুল ইসলাম মাহফুজকে কেউ একটু হেল্প করেন, ওনাকে কেউ হেল্প করেন, ওনার অনেক অনেক বড় একটা হেল্পের দরকার, ওনাকে একটু প্লিজ কেউ হেল্প করেন। ওনার অনেক বড় একটা হেল্পের প্রয়োজন। আমি একটু কাজল দিয়ে নিচ্ছি। এটাকে পরে আমি আমার পরে আমি এটাকে প্ল্যান্ট করে নিব। এখন এটাকে ব্ল্যান্ড করার জন্য আমার আলাদা ব্রাশ আছে। তোমার ওকে, এটা দেখ, খুলে দিছি তো। এটা আমার ছেলে,
আমি একটু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যত ব্ল্যান্ড মেকআপে হচ্ছে যে মানে একটা সহজ বিষয় হচ্ছে আপনি যত বেশি ব্ল্যান্ড করবেন তত বেশি সুন্দর হয়। তোর আসল চেহারা আজকে দেখলাম, তুই এত বড় কালো বুথ সেটা আগে জানতাম না। ছি ছি ছি, তোর চোখে ডাক্তার দেখা, তোর চোখে ডাক্তার দেখা। আমি যদি কালো হইতাম তাহলে আমার হাত থেকে শুরু করে আমার গলা থেকে শুরু করে সবকিছু কালো হইতো। আর কালো হওয়া তো কোনো অপরাধ না, আর ধর আমি কালোই, কালো হওয়া তো কোনো ক্রাইম না। কেউ তো নিজের ইচ্ছায় শখে কালো হয় না, আল্লাহ যাকে যেভাবে করে পাঠায়। এনিওয়ে কিছু বলার নাই, তোমরা তো অশিক্ষিত চান্ডাল গুলারে কেউ বুঝাইতে পারবে না, কারো বাপেও বুঝাইতে পারবে না। এনিওয়ে আমি কালো হইলেই কি আর ধুলো হইলেই কি, আমার তো আর বিয়ে হবে না, যা হওয়ার হয়ে গেছে নাকি। আপু আলিশা ইসলাম পায়ে লিখছে, আপু আমি তোমার দোকানে গেছিলাম, তোমাকে দেখতে পাইনি বলে মনটা খারাপ হয়ে গেছিল, তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল, দোকানের শাড়িগুলো খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ আবার যখন আসবেন দেখা হয়ে যাবে। এই যে কথা বলতে বলতে মেকআপ করার অভ্যাস নেই তো, এই জন্য একটু ওইখানে বিতিকিচ্ছা হয়ে গেছে, বাট ওটা বিষয় না, ওটা একটু ব্রাশ দিয়ে ঘুষে ঠিক করে নিব। এই যা হয়েছে হয়েছে বাবা, আর পারবো না। এবার হচ্ছে যে আমি যে ছাগল গুলা এত মানে কি বলবো, আর থাক আর কিছু বলবো না, ছেলেগুলা কেন মেকআপের লাইভ দেখতে হবে আমি তো এটা বুঝি না, ছেলেদের মেকআপের সাথে কি, ছেলেদের মেকআপের সাথে কি আমি তো এটা আসলে বুঝে পাইতেছি না। এনিওয়ে আপনাকে আমার খুব ভালো লাগে, খুব স্ট্রেট ফরওয়ার্ড শাহানা কি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু আমার আইব্রোজটা একটু করে নিই, আজকে শুক্রবার আমাদের তিনটা আউটলেটই কিন্তু খোলা আছে, লাইক গুলশান, মিরপুর, চট্টগ্রাম। বিপাশা নীরা লিখছে হাই আপু, হ্যালো চিয়ার আপু। এই যে যে মানে কমেন্ট গুলা তো দেখতেছেন আপুরা, বুঝছেন, ছেলেগুলার কমেন্ট গুলা তো দেখতেছেন, এই ধরনের ফালতু পোলাপানের কমেন্টের শিকার প্রত্যেকটা মেয়ে হয়। আমরা কেউ হচ্ছে যে মোবাইলে হই, কেউ হচ্ছে বাস্তবে হই, কেউ রাস্তাঘাটে হই, এই ধরনের আলতু ফালতু মানুষজন সবার জীবনে আছে, এগুলার ধরে ধরে খালি পাথর মতো একটা করে লাথি মারবেন। এসব পোলাপানের জীবনে লাইফে পাত্তা দিবেন না। কোনোদিন কাউকে পাত্তা দিবেন না এইসব পোলাপানরে, এইসব পোলাপানরে জীবনে পাত্তা দিবেন না। এইসব ফালতু গুলা খালি মেয়েদেরকে আটকায় রাখতে চায়, আর কিছু করতে পারে না।
লাত্থি না দিতে পারলে আমার ডাক দিবেন, লাত্থি দিয়ে দিব, আমি ভালো লাত্থি দিতে পারি, লাত্থি স্পেশালিস্ট। ওরে আমি সারফেসের যন্ত্রণায় পাগল হয়ে যেতেছি। এটা একটু ভালো করে একটু ব্রাশ করে নিই, আমার ব্রাশ 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 পাইছি। জাস্ট খুবই সিম্পল একটু ব্রাশ করে নিই। এই তো দ্যাটস ইট। এখন হচ্ছে আমি এখানে কি অ্যাপ্লাই করবো জানেন? এই যে আমার সব সময়কার প্রিয় গোল্ডেন রোজের, গোল্ডেন রোজের এটা একটু এখানে অ্যাপ্লাই করব। এই হাইলাইটারটা অনেক ভালো, এটা আমার অনেক প্রিয় একটা হাইলাইটার গোল্ডেন রোজের। কিভাবে আটকানো লাগে তোমার স্বামী থেকে শিখে নিব, মাহবুবুর রহমান। আমার স্বামী আপনার শেখানোর জন্য বসে আছে। তাহারে মাহবুবুর রহমান কখন আসবে আর শিখাবে? এটা একটু আবার একটু এই জায়গাটা আবার একটু ব্লেন্ড করে নিই। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আবার একটু পাউডার দিয়ে ঠিক করে নিই। এই জায়গাটা একটু বিচ্ছি রয়ে গেছে, কারণ আমি কথা বলতে বলতে এই জায়গাটা বিচ্ছিরি বানিয়ে ফেলেছি। এই জায়গাটা একটু ঠিক করার ট্রাই করি, লেটস সি। আচ্ছা এটা দিয়ে ট্রাই করি। তো চিকিৎসা প্রভাত বলেছি, অনেক অনেক আপুরা জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। ফালতু মহিলা নিজেকে কি যে ভাবে আল্লাহই জানে, আমি নিজেকে যাই ভাবি না কেন, আপনি তো আমাকে দেখতেছেন, আমি তো আপনাকে দেখতেছি না, দ্যাটস দ্য থিং, তাই না নূপুর বিশ্বাস? আমি নিজেকে তো, আমার বাপ মা একটা নাম রাখছে রুবায়াত ফাতেমা তনি, আমি নিজেকে এটাই ভাবি। এখন আপনি আমারে দেখতেছেন, আবার আপনি আমারে ফালতু মহিলা বলেন, আপনার সাহস তো কম না? একটা চর খাইলে অজ্ঞান হয়ে হসপিটালে যা ভর্তি হয়ে যাবেন। জীবনে চর খাইছেন? আমার হাতের একটা চর খাইলে অজ্ঞান হয়ে হসপিটালে যা ভর্তি হয়ে যাবেন। সাহস থাকলে আইসেন আমার সাথে দেখা করতে, দেখা করে আমার সামনে এসে বললেন যে ফালতু মহিলা তুমি নিজের কি ভাবো, কি ভাবো আপনার একদম এরকম বুকের মধ্যে লক করে নিব। ওকে ডিয়ার আপু, ডিয়ার নূপুর বিশ্বাস, কি মামি
Yes, mommy? যারা আমাকে বুড়া বেটি বলতেছে তারা নিতান্ত হিংসা থেকে বলতেছে, কারণ তাদের একটাই হিংসা, সেটা হচ্ছে আমার জামাই বয়স বেশি, আমি কেন এত ইয়ং, এই হিংসা থেকে তারা আমাকে বুড়া বেটি কমেন্ট করতেছে, কারণ আমার বয়স 28 কিন্তু আমাকে দেখতে লাগে 20, এই জন্য তাদের মনটা করে ফিসফিস। আমার তাতে কিচ্ছু আসে যায় না বেবি, একদম কিচ্ছু আসে যায় না। সারপ্রাইজ, তুমি কি মামির কোনো ব্রাশ নিছো এখান থেকে? ব্রাশ না, পাইছি পাইছি পাইছি, তোমাকে আমি শুধু শুধু আহারে হিংসুটে মহিলা গুলা, তোমরা শুধু হিংসাই করে যাবা আর আমি শুধু তোমাদেরকে দেখাই যাব হিংসুটে কতগুলো মহিলা আছে আর কতগুলো ব্যাডা আছে। ব্যাডারা যে হিংসুটে হয় এটা আসলে আমি লাইভে না আসি, ব্যাডাদের মন থাকবে উদার, ব্যাডার আবার হিংসুটে হবে কেন? আমি বুড়া বেটি না ছুরি বেটি একটু পরে বুঝবি, তারা মেকআপটা কমপ্লিট করে। এই ব্লাশনটা অনেক ভালো, এটা হচ্ছে টেকনিক্যাল, এটা আমি রেগুলার এটা ইউজ করি। এন্ড এটা আমি নিয়েছি হচ্ছে যে ওই যে আমাদের পুলিশ প্লাজাতে ফ্যাশন ওয়ার্ল্ড নামে একটা শপ আছে আমাদের পাশে, তাদের থেকে আমি এই ব্লাশনটাই সবসময় ইউজ করি। খুব ভালো, এটা খুবই ভালো। এটা ইয়েস, এটা আমার ব্যাডরুম, আমি বসে মেকআপ করতে পারি না, আমার ভালো লাগে না, এই জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় মেকআপ করতেছি। বসে মেকআপ করলে মনে হয় খালি সময় বেশি লাগবে, দেরি হবে দেরি হবে। যদি আজকে কথা বলতে যাও মেকআপের অনেকটা দেরি করাইছি। আর এক একটা কমেন্ট পড়ি আর আমি এক একটা আনসার দিব আর এক একজনের ভিতরের পানি চলে যাবে। আপু তুমি এমনিতেই এইসব কমেন্ট কেন পড়ো এত, এতে তুমি নিজে ছোট হচ্ছে সব কমেন্ট পড়ে। ঈশিতা সেন কাঞ্জিলাল, আপু আপু এইসব কমেন্ট পড়লে আমার কিছু আসে যায় না? যারা নিজেকে সম্মান দিতে না জানে তারা অন্য মানুষকে কি সম্মান দিবে? তাদের বাপ নিশ্চয়ই তাদের মাকে সম্মান করে না, তারা এই জন্য ছোটবেলা থেকে সম্মান করা শিখে নেয় মানুষকে। তাদের বাপ তাদের মাকে সম্মান করে না, তারা তাদের জামাইকে সম্মান করে না, আর ছেলেগুলা তাদের বউকে সম্মান করে না, কারণ তারা দেখে নাই কোনোদিন তার বাপকে তার মাকে সম্মান করতে, বা তার মাকে দেখে নাই কোনোদিন তার বাপকে সম্মান করতে। এই জন্য তারা হচ্ছে যে অন্য মানুষকে সম্মান করাটা অ্যাকচুয়ালি তারা শিখে নাই, দ্যাটস দ্য থিং, আর কিছুই না। তো যাদের এটা মনে করেন যে জন্মগত সমস্যা, তারা জন্ম থেকে মানে ওইভাবে বেড়ে ওঠে নাই, পরিবার থেকে পারিবারিক শিক্ষার যাদের অভাব, তারা এই ধরনের কমেন্ট করবে। এতে আমার কি হইতেছে বলেন? আমার কি সৌন্দর্য কমে যাচ্ছে? আমি কি ওরা কমেন্ট করলে আমি বুড়া হয়ে যাচ্ছি? নো নো, ওরা আসুক আমাকে বাস্তবে দেখতে আসুক, দেখুক এসে আমি বুড়া না জুয়ান না ছুরি না কি না কি, সেটা এসে দেখুক। এসব কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না। একটা গান ছাড়তাম কিন্তু এখন ফেসবুকে তো আবার নানা বানা 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 করে, মানে কপিরাইট দিয়ে বসে থাকে গান টান ছাড়লে, এই জন্য গানটা ছাড়লাম না। আবার পড়ে গেছে।
যারা মেকআপ মাইরা সুন্দর হয় তারা বাস্তবেও এতটা সুন্দর হয়। হোসান আহমেদ সৌন্দর্যের বর্ণনা কি? সৌন্দর্য হচ্ছে মানুষের মনে। সৌন্দর্যের বর্ণনা কেউ দিতে পারবে? সৌন্দর্য হচ্ছে মানুষের মনে, মনের সৌন্দর্য হচ্ছে বড় সৌন্দর্য। এই রূপ যৌবন আজকে আছে কালকে নাই। কালকে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি পঙ্গু হয়ে যেতে পারি। এই রূপ যৌবনকে তো সৌন্দর্য বলে না, সৌন্দর্য বলে মনকে। মন সুন্দর হইতে হয় মানুষের। এই যে মানে বাহ্যিক যে সৌন্দর্য, আমরা যেটা মনে করি মানুষ ফর্সা হইলেই সুন্দর, কেউ কে কাউকে আজ পর্যন্ত বানাইতে পারছে? কেউ নিজেকে বানাইতে পারে না। বা আমি যদি চাই যে আমার সন্তানকে এইভাবে বানাবো, বানাইতে পারবো? আল্লাহ তাকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছে সে সেভাবেই আসছে। আর কেউ যদি মনে করে যে না আমার অনেক টাকা, আমি আমার সন্তানকে একদম মানে পরীর মতো করে বানাবো, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? এটা আল্লাহ যাকে যেভাবে পৃথিবীতে পাঠাইছে সে সেভাবেই আসবে, রাইট? আমি যেহেতু চোখটা ব্ল্যাক করছি, সো আমি লিপস্টিকটা একটু কড়া লিপস্টিক দিব আজকে, সো আমি এটা দিতে চাই। এই লিপস্টিকটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক, এটা হচ্ছে ভেলভেট মেটের, আর এটাও আমি ফ্যাশন ওয়াল থেকে নিয়েছি। মানে আমি এখানে যত মানে মেকআপ প্রোডাক্ট ইউজ করছি মেকআপে, অলমোস্ট সবগুলো আমি হচ্ছে ফ্যাশন ওয়াল থেকে নিয়েছি। তোমার কথাগুলো মজাই লাগে অপ্সরা অপসি, থ্যাংক ইউ সো মাচ। চোখের উপরে শেডটা কোন প্যালেট থেকে দিছো? আপু আমি দুইটা প্যালেট থেকে মিলাই দিছি, এটা হচ্ছে ফ্লরমারের আর এটা হচ্ছে যে যেটা এটা এসএ কর্পোরেশন থেকে নিয়েছিলাম আর এটা ফ্লরমার থেকে। লিপস্টিকটা জাস্ট আপনার শেপ অনুযায়ী আপনি অ্যাপ্লাই করে দিবেন, তাই? কে যেন লিখছিল কার জন্য এত সাজুগুজু, আপুর কমেন্টে চলে গেছে, নামটা পড়তে পারিনি।
নিজের জন্য সাজুগুজু করি, আমি নিজের জন্য নিজে সাজুগুজু করি, আমি নিজেকে নিজে মানে নিজের জন্যই নিজে সাজুগুজু করি, নিজেকে নিজে শুধু দেখতে ভালো লাগে। আচ্ছা আমার চুলটা আমি বলি, আমার কপালটা একটু বড় হয়ে গেছে তো এই জন্য চুলটা বাঁধা থাকলে একটু লোকটা অন্যরকম আসে। আমার চুলটা যখন আমি ছেড়ে দিই তখন আমার পুরো লুক চেঞ্জ হয়ে যায়। এই যে বাট আজকে আমি এরকম যাচ্ছি না, আজকে আমি মাঝখানে সেটি করবো। চোখটা কেমন হয়েছে বলেন তো আপুরা, অবশ্য লাইভে কতখানি বুঝে যাচ্ছে আমি জানি না, লাইভে একটু ফ্যাকাশে লাগতেছে, বাট এই এই ফোনটা থেকে এই ফোনটা একটু আমি একটু চুলটা সেট করবো, এখন আয়রন করে চুলটাকে সেট করে নিব। এই তো আমি খুবই মানে সিম্পল মেকআপ করার ট্রাই করি, জিনিসগুলো গুছায় নি, কমেন্ট করছেন তো ছেলেরা এখানে কি করতেছে আমি তো এটা বুঝি না। এনিওয়ে সো আমি একটু আইল্যাশ লাগাবো, দ্যাটস জাস্ট এ মিনিট। তো আমার ছেলে আছে একটা, ও হচ্ছে দুনিয়ার সবকিছু উল্টা পাল্টা করে, তো মানে আখি কেপিটা নিয়ে এসো তো একটু, ওর জন্য কোনো কিছু ঠিকঠাক মতে পাওয়া যায় না, আলমারির চাবি খুঁজতে খুঁজতে আমি অজ্ঞান হয়ে যেতেছি। যত সাজুগুজু করো ফালতু মেয়ে বুড়া জামা পেয়ে যা রংকলা লাইভে এসে নিজেকে যে কি মনে করো ঢং করার ইচ্ছা বিশ্রী কাপড় জাহাঙ্গীর আলম বাদশাহ। জাহাঙ্গীর আলম বাদশাহ তোর নাম হওয়া উচিত জাহাঙ্গীর আলম ছ্যাসরা, তুই ছ্যাসরা না হইলে তুই আইসা আমার লাইভে এগুলা কমেন্ট করতি না। একটা মানুষকে যে একটা নারী পুরুষ তো পড়ে, একটা মানুষকে যে সম্মান দিয়ে কথা বলা উচিত তুই এটাই জানিস না, তোর বাপ মা তোর শিখায় নাই, কারণ তোর জন্মের পর থেকে দেখছিস তোর বাপ তোর মা রে পিটায়, তোর মা তোর বাপের পিটায়, এই জন্য মনে কর যে তুই কিছুই শিখোস নাই। জাহাঙ্গীর আলম ছ্যাসরা 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 গুলা হচ্ছে যে ছ্যাসরা আমি কমেন্ট ছাড়া আর কিছু করতেই পারে না। আচ্ছা আমি একটু
ইয়া দিয়া নেই। মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে নিচ্ছি। হ্যাঁ ছ্যাঁচড়া গুলা ছ্যাঁচড়া কমেন্ট ছাড়া আর কোনো ভালো কমেন্ট করতে পারবে না, কারণ ছ্যাঁচড়া গুলার কাজ হচ্ছে যা ছ্যাঁচড়ামি করা। ওকে সো আমি একটু মানে আইল্যাশ লাগাবো এখন, আইল্যাশের জন্য একটু আইল্যাশটাকে রেডি করি। আমার চোখ তো এত বড় না, এই জন্য আইল্যাশটা একটু কেটে নিতে হয়, বেশি না অল্প একটু আর কি। এইতো দ্যাটস ইট, এটা আমি এখন লাগাবো। ছ্যাঁচড়া আমি কমেন্ট করবো আমার কাছে এরকম আনসার পাবা। আর শিকদার ঈশিতা লিখছে হাই আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ বসন্তের আগমনে কোকিলেশ্বর। আচ্ছা এম ডি ওয়াসিম থ্যাংক ইউ। সঞ্জিতা স্বামী লিখছে হাই আপু, হ্যালো ডিয়ার আপু, ঠিক বলছো আপু, তাহমিনা তামিম এক্স্যাক্টলি, ও তো মানে জন্মের ছ্যাঁচড়া। আর এগুলার মনে করেন কোন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে, এগুলার মনে করেন যে বাপ মা রেপিটায় মা বাপ রেপিটায়, এগুলা দেখতে দেখতে এরা বড় হয়েছে, এই জন্য অন্য মানুষের লাইফ নিয়ে তারা ইজিলি কমেন্ট করে ফেলতে পারে, কোনো কিছু জেনে না জেনে বুঝে না বুঝে মানে যা খুশি কমেন্ট করে ফেলতে পারে। বিকজ তাদের আঁকি এটা একটু রেখে আছো তো, বিকজ তাদের হচ্ছে যে পড়াশোনার অভাব আছে, এই জন্য তারা যা ইচ্ছা তাই কমেন্ট করে ফেলতে পারে। বাট আই ডোন্ট কেয়ার ডার্লিং, এন্ড আমি তাতে একটু ব্লু লাগাই নেই। গুদুরি লিখছে লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। এন্ড যারা ছেলেরা যারা এসব আলতু ফালতু কমেন্ট করেন, আপনি আপনারা কি জানেন আমাকে দেখে কত লক্ষ লক্ষ মেয়ে ইন্সপায়ার হয়। আপনারা মানুষকে অনলাইনে উত্তপ্ত করেন, আপনারা মানুষকে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আপনারা উত্তপ্ত করেন, রাস্তাঘাটে উত্তপ্ত করেন, আপনারা কর্মক্ষেত্রে উত্তপ্ত করেন, সব জায়গায় মেয়েদেরকে উত্তপ্ত করেন, আপনারা পাইছেনটা কি? আসেন আমার সামনে আসেন, তারপরে দেখি আপনাদের কত সাহস আমার সামনে এসে কমেন্ট করেন। এখন যাবো পুলিশ প্লাজাতে, পুলিশ প্লাজাতে আসেন দেখি। এই সার্ফারে যে যন্ত্রণা আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি কি করতেছ, কি করছো তুমি, তোমার যন্ত্রণা আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। জি মামি, জি হেয়ারটা সেট করে নিই। তুই যে বুইড়া বেটি আগে জানতাম না, ময়দা দিল 1 কেজি মুখে। এই যে ময়দা দিছি, এই ময়দা তুই সারা বছরও কিনতে পারবি না, ফকেনের বাচ্চা। সারফেস প্লিজ আউট 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 প্লিজ, এন্ড তোর মা কি জোয়ান বেটি, বুড়া বেটার সাথে ঘুমায়, তোর বাপ কি বুড়া?
যে যেরকম কমেন্ট করবা সেরকম হচ্ছে যে আমার কাছে আনসার পাবা, ওকে? আর ছেড়েগুলো আমার লাইভে কি করে আমি তো বুঝি না। মেকআপ ছাড়াই তো ভালো লাগে। সাইফুর রহমান, থ্যাংক ইউ। আপনি কি কোনো শোতে যাবেন নাকি? মোহাম্মদ আওয়াল, হ্যাঁ আমাদের হচ্ছে যে মানে একটা আউটলেট ওপেনিং আছে ওয়েল্ড ফ্যাশনের, সেই আউটলেট ওপেনিং এ যাবো, আর ওখানে অনেক মানুষ আসবে, এই জন্য একটু বেশি করে সাজুগুজু করতেছি। সো ফানি রিপ্লাই, ভেরি নাইস আপু, সাউদা বিনতে সাদ্দাম। কি বলবো আপু ওদেরকে, ওদেরকে কি বলা উচিত বলেন? যে যেরকম তাকে ওরকম, আসলে মানে যে যেরকম রিপ্লাই চায় তাকে আসলে ওরকম রিপ্লাই করা উচিত, তাই না? এটা ঠিক আছে, এটা একটু আবার একটু লাগাই, বেশি পাশে দিয়ে ফেলাইছিলাম। এটা হচ্ছে ডুয়ের এই আইল্যাশ গুলোটা অনেক ভালো। রাইসা বিনতে ভুয়ান, লাভ ফ্রম আসাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে দেশ বিদেশ থেকে এত এত মানুষ আমাকে দেখে এবং দেখছে, গরু খুর মানে গঞ্জ খুর গুলোকে বুঝো না গুলো। আমার হেয়ার সেট করতে সবচাইতে বেশি ভাল লাগে, বিকজ মানে আমার সবচেয়ে বেশি পছন্দের ইয়াটাই হচ্ছে যে হেয়ার, পছন্দের জিনিস হচ্ছে হেয়ার, অ্যান্ড হেয়ার সেট করতে আমার অনেক ভাল লাগে। সরি, আমি আসলে এত প্রফেশনাল ওয়েতে করতে পারি না, আমি নিজের মনের মতো করে করি, ঠিক আছে? সো এটা অনেকে মানে ভুল ধরতে পারেন আমার, বাট আমি আম নট এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড আম নট এ হেয়ার স্টাইলিস্ট। সো আমি আমার নিজের বাসায় মানে নর্মালি আমি আমার মতো করে অ্যাপ্লাই করি। সো এই আর কি, সুন্দর লাগছে। কানিজ ফারহা, থ্যাংক ইউ সো মাচ। নীল কুমারী চাকমালিক, হাই আপু, হ্যালো টিয়ার আপু। দেখেন যেই মেকআপটা আমি আধা ঘন্টায় করতাম সে মেকআপ অলরেডি এক ঘন্টা হয়ে যেতেছে। গ্লু যেটা লাগছে সে গ্লুটা শুকায় যাবে, শুকাই গেলে এটার সাদা আর দেখা যাবে না, শুকাই যে এটা আবার মিশে যায়, যে কালার থাকে সে কালারের সাথে মিশে যায়। ওকে, নরিন আক্তার তুষি, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি রোমান লিখছি, আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চোখের সাইডে অনেক সাদা লাগছে, কোন সাইডে সাদা লাগছে? এখানে, এখানে তো আই হেডার দেওয়া হয়েছে আপু। ওই বারাইজা আপু, বারাইজা বারাইজা আপু, জান্নাতুল ফেরদৌস তিন নিয়ে আসছি, বুঝলাম না আপু এটার মানে কি, মানে ভালো নাকি খারাপ। এনিওয়ে দেখেন আমি খুবই, আমার এই হেয়ার স্টাইলটা আমার সবচাইতে পছন্দের, এই যে নিচের দিকে একটু হালকা কার্ল থাকবে, মানে কার না, আই মিন ইউ শেপ টাইপের থাকবে এই যে, আর আমাকে এই হেয়ার স্টাইলটাই মনে হয় সবচাইতে বেশি ভালো মানায়, আমি জানি না। এই যে এটা
আমার আইফোন কোথায় দেখ, বিছানার উপরে মনে হয়। এই তো, তারপরে এটা একটু ঠিক করে নেই। অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, অনিমা খাতুন কনা আপু, থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আপনাদের এই কমেন্ট গুলাই আসলে আমাকে ইন্সপায়ার করে, এন্ড আমাকে আমি বানিয়েছে, এন্ড থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু, থ্যাংক ইউ। এন্ড আপনারাই হচ্ছে যে আমাকে, মানে আপনারাই আমার ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্যাটস ইট, হয়ে গেছে। ওকে, আল্লাহ এটা একটু খুলে রাখি, আমার ছেলে যা বদমাইশ, ও এগুলো সব ধরে, এই জন্য আমার বাসায় সবকিছু লক করে রাখতে হয়। কি যে গরম লাগতেছে না, বলার বাইরে। লাভ ইউ আর সো মাচ নাদিয়া চৌধুরী, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে অপু আপুর মতো লাগছে, আরিফা পারভিন মাঝ আপু, থ্যাংক ইউ সো মাচ। এন্ড অপু বিশেষ আমার খুব পছন্দের একজন মানুষ, খুবই পছন্দের একজন মানুষ, এন্ড শি ইজ সুইট হার্ট। তিনি এত ভালো, মানে আমি আমি লাইভের প্রথম দিকে বলছিলাম যে মানে অপু বিশ্বাসের সাথে আসলে না মিশলে বোঝা যাবে না, মানে উনি খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ উনি। আর অপু বিশ্বাসকে আমার সবসময় ভালো লাগে, উনি মানুষ হিসেবে ভালো, মানে আগে আমি আসলে ওইভাবে ইয়া করতাম না, বাট যখন উনার সাথে আমার পরিচয় হয়েছে, যখন থেকে উনার সাথে মিশি, তখন আমি বুঝছি যে না আসলে উনি অনেক ভালো মানুষ। অ্যান্ড সাকিব খানকে যদি কেউ ডিজার্ভ করে, সেটা অপু বিশ্বাসে ডিজার্ভ করে, এখন বাকি অন্যান্য যাদের নাম আসতেছে তারা কেউ ডিজার্ভ করে না, সাকিব খানকে যদি কেউ ডিজার্ভ করে। এই তো শেষ, কমপ্লিট। আপু তোমাকে দেখলে অনেক কিছু শিখার আছে, অনেক হার্ডওয়ার্কিং করো তুমি, অনলাইন লাইভ দুপুরে ঘুমাও না, কোনোদিনও না দুপুরে ঘুমাই না, কোনোদিন দুপুরে ঘুমাই না, আমি বাসায় আসি রাত দুইটার সময়, একটা দুইটা তিনটা এরকম বাজে আমার, মানে অ্যাটলিস্ট 12টার আগে তো কোনোদিন আসতে পারি না, 12টার সময় এসে দেখবেন যে বাসায় যদি 12টার সময় আসি তাও বাসায় বসে লাইভ দিতে হয়। এটা আমার ম্যানেজারের ওয়াইফ আমাকে গিফট করছে, এটা আমার যে ম্যানেজার আছে তানবীর, তার ওয়াইফ এটা আমাকে গিফট করছে, এটা অনেক ভালো, এই মাস্কারাটা অনেক ভালো, এটা হচ্ছে অ্যালেক্স এভিয়ানের, এটা অনেক ভালো একটা মাস্কারা, এটা আমার ম্যানেজার ওয়াইফ গিফট করছে, খুবই ভালো একটা মাস্কারা এটা।
সো এই তো এই যে দেখেন কতগুলা লাইটের মধ্যে আমি মেকআপ করলাম, মানে এটা হচ্ছে আমার ভ্যানিটি। এই 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 আল্লাহ এই যে আমি এখন একটু দিনের আলোতে দেখাই নিজেকে, এটা হচ্ছে আমার মানে আমি এখানে অনেক গাছপালা আর কি লাগাই আর কি, হাল্লা গাছগুলোতে পানি নেই, আমার ভাইয়ের কি ঘুষ নেই। সো এই এইটা ছিল মেকআপ। আমি দেখবেন যে আমার গলার স্কিন মানে আমার যে বডি স্কিন এটার সাথে মানে ফেসটা একটু মিল রেখে করার চেষ্টা করি। এই কি মা কি মা কি মা কি সে কি এই আকি এই পর্দাগুলো টেনে দাও আর তোমার ছেলে মেয়ে দেখতে চাই, দেখাই তো দিলাম অলরেডি, সবগুলো পর্দা টেনে দাও। কিউট আপুটা থ্যাংক ইউ সো মাচ, আপু এখন আপনাকে অনেক বিউটিফুল লাগতেছে, সোহানা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ, আপু তোমাকে সব সময় সুন্দর লাগে, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বুড়া বেটি বুড়া বেটি বুড়া বেটি, এটা আমার শোনো আমার নতুন নাম হয়েছে কি জানো, আসো না শোনো না আমার নতুন নাম হয়েছে সেটা হচ্ছে কি জানো, বুড়া বেটি। সো ফানি সো এই তো আমার ফাইনাল লুক আর কি বলবো। আপু আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, বিশেষ করে আপনার মতো অপু বিশ্বাসকে অনেক ভালো লাগে, মাফ পূজা হোক আকিল, থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ। সত্যের সন্ধানে লিখছে হাই আপু হ্যালো, আচ্ছা সো অনেক হয়েছে খুলে দিছো না যাও। তো অনেক হয়েছে এখন আমি আসলে বিদায় নেই বিকজ আমার হচ্ছে বের হইতে হবে। তো এই তো এটা আমার ফাইনাল লুক ছিল আজকে, কার কাছে কেমন লাগছে জানি না বাট আমি এমন করে এই মেকআপ করি আর কি। অ্যান্ড সবসময় মেকআপের সময় একটা খেয়াল জিনিস খেয়াল রাখবেন যে আপনার মানে বডি স্কিনের থেকে যেন মুখটা বেশি সাদা না লাগে, আমি জানি না আজকে আমার বেশি সাদা হয়েছে কিনা, বেশি সাদা হওয়ার কথা না। এই তো শাড়িতে ভালো লাগে শারমিন আক্তার থ্যাংক ইউ সো মাচ, কানি সাহানা চৌধুরী খুব সুন্দর লাগছে তোমাকে লিপস্টিকের কালার দারুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? কে আসে আপনার? আমার বাসা হচ্ছে বনানীতে, আমার বাসা হচ্ছে ঢাকা বনানীতে। সো ইয়েস ইটস মি, আমি নিজের সাত কেজি ওজন ঝরায়া মানে নিজের কি যে ফিল হইতেছে মানে কি বলবো, আমার সাত কেজি ওজন কমছে, দেখেন আমার পেট টেট আর নাই এখন, এই যে দেখেন আমার তো একদম পেট কমে গেছে। সো আই ফিল সো হ্যাপি, ইয়েস এখন আর আমি ইচ্ছা মতো ওয়েস্টার্ন পরলেও বা শাড়ি পরলেও আমার আর পেটটা বড় দেখা যাবে না, মানে এখন আমি যাই করবো আমার পেট আর বড় দেখা যাবে না, দ্যাটস দ্য থিং। আপু তোমার ছেলে মেয়ে সহ সবাইকে একসাথে দেখতে চাই, আপু আমার ছেলে এখন মানে যে ভিডিও দেখতেছে দেখলেন, আর আমার মেয়ে এখন বেড়াতে গেছে আর আমার জামাই এখন আসবে না। ফৌজি নূর খান লিখছে আই কর্নার গুলো একটু বেশি লাগছে মনে হয়, আপু মানে আমি একটু বেশি করে দেই কেন জানেন, কারণ আমি এতবার ড্রেস চেঞ্জ করি না, মানে আমি অনেকবার ড্রেস চেঞ্জ করি কারণ আমার লাইভ এবং ভিডিওর জন্য অনেকবার ড্রেস চেঞ্জ করা লাগে, ওই ড্রেস চেঞ্জ করতে করতে এগুলো ঘষায় ঘষায় কোজে চলে যায় পরে লাস্টের দিকে মানে আনবিলিভেবল।
এজন্য আমি একটু হাইলাইটারটা বেশি করে দিই, যেন ঘষাঘষির পরে যেন আচ্ছা অ্যাটলিস্ট অল্প কিছু হলেও যেন থাকে আর কি। ভাত খাবে না এই জন্য, রিফাত রাশিদ ভাত খাবে না, ওরা ভাত দেখলেও কান্না করে। আপনি কি জিম করেন? না আমি জিম করি না, না খেয়ে নিজের ওজন কমাইছি। মাকসুদা খান বলেছে, তুমি আমি তোমার সব লাইক দেখি, তোমার ছেলে মেয়ে দুটোই অনেক আদর ও মায়াবী চেহারা, তোমার হেয়ার স্টাইলের স্মৃতিটা মাঝখানে না করে এক সাইডে করলে ভালো লাগে, তাই না? আচ্ছা আজকে তো সেট করে ফেলছি, গতকালকে এক সাইডে করছিলাম, এই জন্য আজকে আবার মাঝখানে করলাম। এক এক দিন আসলে এক এক রকম করি, তো আবার ইনশাল্লাহ সাইডে করবো না। এই তো আপু, নোরা চক্রবর্তী লিখছে, তুমি সুন্দর, তোমার বাড়ি সুন্দর, দাদার পার্সোনালিটি খুবই ঝকঝকে, প্রশংসনীয়, লাভলি কাপল, তোমরা খুব ভালো থেকো। আচ্ছা থ্যাংক ইউ নোরা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। হাতগুলো বাজে লাগছে কেন প্রিয়াঙ্কা শেষ? হাতগুলো বাজে লাগছে, হাত কি কেটে ফেলে দিব বলেন? হাতটা কেটে ফেলে দিই, হাত যেহেতু বাজে লাগছে হাত কেটে ফেলে দিই। আমার হাত কোন দিক দিয়ে বাজে লাগতেছে আপনি একটু বলেন, জাস্ট আমাকে একটু বলেন, তাহলে হাত কেটে ফেলে দিই। ও ফানি হা নিজুম রাত ইনশালাপু, প্রিয়াঙ্কা সেন আমার হাতগুলো মেকআপের সাথে যাচ্ছে না, তাহলে হাত কেটে ফেলে দিব। শুনেন আপু, আমার স্কিন মানে আমার স্কিন হচ্ছে একদম দবদবে সাদা না, কিন্তু আবার আমি কালো না, আবার আমি শ্যামলাও না, মানে একবারে দবদবা ফ্যাকাশে রঙের থেকে আমি একটু ইয়েলোশ টাইপের আমার রং, ঠিক আছে? লুক লুক এট মাই স্কিন, এখানে দেখেন, আর আমার হাতগুলো কালো না, ওকে? আমাকে এইগুলা কমেন্ট করে এম্বারেস করার যাবে না। ইউশি খান, চোখের মেকআপটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া দিদির মেকআপ আইশের তো ব্ল্যাক সাদা করা যাবে না, আপনি আপনার বন্ধু পাশায় গরম পানির সাথে কোটলার মাস্ক, কোলতার কোলতার মাস্ক লাগাইয়া এসি ইউজ করেন, ইনশাল্লাহ সাদা হয়ে যাবে ধীরে ধীরে। সানজারা সানজু আপনি কি কমেন্ট করছেন আল্লাহ, ওই লুকটা রে, ও মাই গড, কি মজার কমেন্ট আল্লাহ। হাতগুলো তাদের দিয়া দেন, ঘষে মেজে পরিষ্কার করে দিক, ফৌজিয়া নূর খান এক্স্যাক্টলি এমন ভাবে বলতেছে মনে হয় হাতগুলো কেটে, হাতগুলো এখান থেকে কেটে, এখান থেকে কেটে ওদেরকে দিয়ে দেয় যে নাও এখন আমার হাতগুলো তোমরা আমার মুখের মতো করে মেকআপ করে নিয়ে আসো। স্টুপিড কমেন্ট, স্টুপিড মার্কা কমেন্ট না বলেন তো। সানিয়া আহমেদ সানি লিখছে, আপু কয়টা করা আনসার দেন, আপনার করা করা আনসার গুলো খুব ভাল লাগে, আর আপনিও বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। শুরু থেকে দেখতে পারিনি লাইভ, আর এই ছাড়া কি আপু লাইভটা ইয়া থাকবে, সেফ থাকবে, দেখে নিন লিপস্টিকের কালার অনেক সুন্দর, ইতি ইফ্রেন্ড সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস, লাভ ইউ অ্যান্ড বাই বাই, দেখা হবে নেক্সট লাইভে, অ্যান্ড ডোন্ট মিস আমার লাইভ, কিন্তু মিস করেন না, আপনারা সবাই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড সি ফার্স্ট অথবা ফেভারিট দিয়ে রাখবেন, তাহলে নিয়মিত আমার লাইভের আপডেট পাবেন। তুমি তো তোমার তো বিয়ে হয়ে গেছে, নয়তো তোমাকে আমার ভাইয়ের বউ বানাইতাম, যা সুন্দর আর সুন্দর সুন্দর কাপড় পরতাম। আপু কি যে বলেন আপু, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, সবাই ভালো থাকেন, এত তো অপুরা অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ।